জাতীয় দলের একসময় সতীর্থ সৈয়দ রাসেলের চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন মাশরাফি বিন মুর্তজা। ২০১০ সাল থেকে জাতীয় দলের বাইরে থাকা রাসেলের বাম কাঁধের চিকিৎসা বাবদ খরচ হবে ৪ লাখ টাকা। ভারতের মুম্বাইয়ে হয়েছে বাহাতি এই পেসারের চিকিৎসা। ইঞ্জুরির কারণে ২০১৫ সালের পর আর মাঠে নামা হয়নি রাসেলের। ঢাকার ডাক্তাররা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও মুম্বাইয়ের ডাক্তাররা বলেছিলেন ওষুধ আর ফিজিওথেরাপিতে সেরে যাবে এই ইঞ্জুরি। ৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে আর ৮টি টি-টোয়েন্টিতে থেমে যেতে হয়েছিল সৈয়দ রাসেলকে। তবে দুই ফর্ম্যাট মিলিয়ে ৭৭টি উইকেট আর নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের জন্য বড় সম্পদ ছিলেন তিনি। ইঞ্জুরির সমস্যা কাটিয়ে মাঠে ফিরেছেন রাসেল, তবে এখনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হয়নি। হয়তো অচিরেই বন্ধু মাশরাফির সাথে জুটি বাঁধবেন তিনি। খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।